নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 61 বছর পর স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে আজ মধ্যরাত থেকে 6 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। এই মহাসংযোগ সৃষ্টি হয় 61 বছর পর, এই মহাসংযোগ সৃষ্টি হয়, 6 রাশি হঠাৎ ধনী কিন্তু হতে চলেছে। প্রত্যেকে নববিষ্ণু 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 আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে করুন। আমি একটা কথা বারবার বলি, যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আপনারা প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করেন, তাতে দাম্পত্য সুখ, শুভ বিবাহ, সন্তানের জায়গা, সমস্ত কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকে। অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের উপর কিন্তু পড়বেই পড়বে। বিষ্ণু সহস্র নাম অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। তো আজ মধ্যরাত থেকে এই 61 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে 6টি রাশির কপাল খুলতে চলেছে। স্বয়ং বিষ্ণুর কৃপা, স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পড়তে চলেছে এই 6 রাশির উপর। কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে একে একে আলোচনা করতে চলেছি, বিশেষভাবে ইম্পর্টেন্ট ভিডিও। এবং প্রত্যেকে কমেন্ট বক্সে নববিষ্ণু 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 আপনারা লিখুন, বিশেষ করে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারা কিন্তু পাবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করার যাক। দেখুন, আপনারা যাদের ক্ষেত্রে বিশেষ করে সমস্যা, আবারও বলছি, বিশেষ করে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, বিয়ে হচ্ছে না বা দাম্পত্য সুখের জায়গায় বাধা চলছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। বিশেষভাবে বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম ঠিক করা কিন্তু সম্ভব, যতক্ষণ না, তখনই সম্ভব। আপনাদের যতক্ষণ না ডিভোর্সের মামলার কেসে গেছে, এই জায়গাটা কিন্তু হবে না, তার আগে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন আপনার সমস্যা কিন্তু চলছে, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। মানে কৌশিক রায়ের কাছে আমি বারবার বলি, ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। অর্থাৎ করিয়ে দেখাবো আপনাকে, অর্থাৎ যাদের যারা সব দিক থেকে, শুধু বিয়ে বলে না, আপনার ধরুন আর্থিক দিক থেকে বসে গেছেন, আপনার ব্যবসা চলছে না, এই জায়গাগুলো কর্ম পাচ্ছেন না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করবো, দায়িত্ব নিয়ে কাজ করি, হই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো ডিকশনারিতে কথা নেই, করিয়ে ছাড়ে এবং যার হাত ধরে তাকে তুলে ধরবেই। তো সঠিক প্রতিকার, সঠিক রেমেডি, সঠিক কবচ পরিধান করলে বিশেষভাবে আপনারা কিন্তু সুফল পাবেন। এখানে বৃহস্পতি যদি কবচ আপনারা পরিধান করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। তো আলোচনা শুরু করা যাক। আগামী কাল থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই 61 বছর পর যে এই মহা দুর্লভ সৃষ্টি হয়েছে, ধনবর্ষা হতে চলেছে এই 6 রাশির, কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার ব্যবসা এবং অর্থনৈতিক এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে, স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে আজ মধ্যরাত থেকে। 61 বছর পর এই মহা দুর্লভ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ, ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, বিদেশ থেকে লাভ। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশি ভাগ্যপূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পাবেন,
গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ তুলা রাশি কপাল খুলতে চলেছে, স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার আর্থিক স্থিতির জায়গা, আপনার ব্যবসা, বিদেশ, ভাগ্য, কর্ম সব দিক থেকে কিন্তু আপনারা স্বয়ং বিষ্ণুর কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে মকর রাশি। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ মকর রাশি হতে চলেছে আজ মধ্যরাত থেকে এই 61 বছর পর এই মহান দুর্লভ সংযোগের ফলে হতে চলেছে মালামাল। পিছন ফিরে তাকাতে হবে না মকর রাশিকে, স্বয়ং বিষ্ণুর কৃপায়। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সফলতা, সাকসেস, লাভ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা, কন্ট্রাক্টগুলো কিন্তু এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হবেন। অর্থাৎ আপনি সিংহ রাশি মানুষ, স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। অর্থনৈতিক সমৃদ্ধি আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের বা পেমেন্ট ফেসে আছে, বিল পাস হচ্ছিল না, আপনাদের এ সময় কিন্তু বিল পাস হয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে নতুন সূর্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। প্রত্যেকেই আপনাদেরকে একটা কথা বলি, সৎপথে থাকুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ভাগ্য, কর্ম, ব্যবসা এই জায়গাগুলো কিন্তু স্বয়ং বিষ্ণুর কৃপায় বিবাহ এবং সম্পত্তিগত সব দিক থেকে কিন্তু লাভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ 61 বছর পর এই মহাসংযোগের ফলে স্বয়ং বিষ্ণু হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটাতে চলেছে এই রাশিগুলোকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।